গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পেলে হতে হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সায়ু পাওলোর হাসপাতালে ভর্তি করা হয় তাকে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন ফুটবল সম্রাট দিনে লন্ডনে ফুটবল রাইটার অ্যাসোসিয়েশনের দেওয়া ডিনারে উপস্থিত থাকার কথা ছিল তিনবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল কিংবদন্তির রোববার সেখানে কালো মানিককে সম্মান জানানোর কথা ছিল ফুটবল রাইটার অ্যাসোসিয়েশনের কিন্তু হঠাৎ অসুস্থ হয় তার লন্ডন যাত্রা আপাতত এফডব্লিউ এর পক্ষ থেকে জানানো হয় বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পেলে দ্রুত তাকে সাও পাওলোর এক হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি এই মুহূর্তে তরল খাবার খাচ্ছেন ব্রাজিল কিং কিংবদন্তি কিডনি সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন সাতাত্তর বছরের ব্রাজিল ফুটবল তারকা সমস্যা রয়েছে তার পেলে বিশ্বের একমাত্র ফুটবলার যিনি তিনবার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন সম্প্রতি তার উরুতে অস্ত্রোপচারও করা হয় এরপর থেকে তার নানা শারীরিক সমস্যা দেখা দেয় পেলেকে শেষ বিশ্ব ফুটবলের মঞ্চে দেখা গিয়েছিল গত বছর ডিসেম্বর মস্কোয়ে দুই হাজার আঠারো বিশ্বকাপে ফুটবলের ড্র অনুষ্ঠানে অ্যাডমন্ড আরেন্টেজ দো নাসিমেন্টের পেলে জন্ম উনিশশো সালে সান্তোস ক্লাবে ফুটবলে হাতে খড়ির পর উনিশশো সালে নিউ ইয়র্কের কসমসে স্বাক্ষর করেন তিনি ব্রাজিলের হয়ে বিরানব্বই ম্যাচে সর্বাধিক সাতাত্তরটি গোল রয়েছে তার দেশের হয়ে তিনবার বিশ্বকাপ জিতেছেন প্রথমবার উনিশশো সালে মাত্র সতেরো বছর বয়সে পরে দুবার বাষট্টি এবং সত্তর সালে সব টুর্নামেন্টে ও ক্লাব মিলে মোট এক হাজার তিনশো ম্যাচ খেলেছেন ব্রাজিল কিংবদন্তি গোল করেছেন মোট বারোশো একাশিটি ফিফার বেস্ট প্লেয়ার অফ সেঞ্চুরি পুরস্কার পেয়েছেন ব্রাজিল ফুটবল সম্রাট